মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই ইসরায়েলের আকাশে উড়ে যায় একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানের তাবরিজ, খাসান ও তেহরান থেকে ছোড়া হয় প্রায় 200টি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এই হামলা চালানো হলেও ইরানের মূল লক্ষ্য ছিল সামরিক বিমান ঘাঁটি। গণমাধ্যম বলছে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটির পাশাপাশি সামরিক অবকাঠামো লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অবিরাম হামলার একটি ফুটেজ বিশ্লেষণ করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, বেশ কয়েকটি মিসাইল নেভাতিম বিমান ঘাঁটির কাছে আছড়ে পড়ে। বিমান ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তেল আবিব সদর দফতরের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির জেরুজালেমের এক সংবাদদাতা জানান, ইসরায়েলের কিছু রেস্তোরাঁ ও শিক্ষা প্রতিষ্ঠান এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। অর্জিতা শেজিন, সময় সংবাদ।